فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون بنا طوالي كوميونيتي سنتر بي اف اوار خوار বিনা দাওয়াতে যাওয়া যাবে না। কেউ যদি নিয়ে যায় কাউকে বিনা দাওয়াতে, তাহলে কর্তৃপক্ষের অনুমতি লাগবে। ধন্যবাদ। আমি নরমাল প্যান্ট পরি, কিন্তু যখন সালাতে বসি বা সেজদায় যাই তখন প্যান্ট হালকা টাইট হয়ে যায়, এতে কি সালাতে আমরা নিয়ে এমন সমস্যা হবে? টাইট হওয়ার কারণে যদি শরীরের মাপ বোঝা যায় তাহলে ক্ষতি হবে, আর যদি মাপ না বোঝা যায় তাহলে ইনশাল্লাহ সমস্যা। সুন্নতি জানাজা সালাত হলো প্রথম তাকবীরে সূরা ফাতিহা হবে, থানা পড়ার দলিল নেই। সূরা ফাতিহার সাথে অন্য আরেকটি সূরা পড়া যায়। আর দ্বিতীয় তাকবীরে দরুদ শরীফ পড়তে হবে, আর তৃতীয় তাকবীরে জানাজার দোয়া, চতুর্থ তাকবীরে সালাম ফিরিয়ে দেওয়া। সালাম একদিকেও ফিরানো যায়, দুই দিকেও ফিরানো যায়, দুইটাই হাদিস দ্বারা প্রমাণিত। আর তাকবীরগুলির সময় হাত উত্তোলন করাও যায়, আর হাত বাঁধা অবস্থায় শুধু তাকবীর বললেও চলে, এ মর্মে হাদিস আছে, অতএব কোনো সমস্যা নেই। যা জানাজার পরে কোনো হাত তুলে মোনাজাত বা দোয়া করলে সেটা বেদাত হবে, সেটা অবশ্যই পরিত্যাজ্য। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওর আগে শাহাদত শব্দটা উল্লেখ আছে, এগুলো হলো কালেমায় শাহাদতের অংশ। আর যেটা কালেমায় তাইয়েবা, যেটা শুধু জিকিরের জন্য পড়া হবে, সেটুকু হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি জিকির করতে চায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে না। আর যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটা বলে, তাহলে এটা কালেমায়ে শাহাদাত আর শাহাদাতেরই পূর্ণাঙ্গতা। ধন্যবাদ। রমজান মাসে তারাবির নামাজ কত রাকাত পড়তে হয়? কুরআন ও সহিহ হাদিসের আলোকে জানতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বেতের সহ ১১ রাকাত পড়েছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মা যাদা ফি রমাদানা ওয়ালা ফি গাইরি। আল্লাহ পাক সিদ্দিকা বিনতে সিদ্দিকের মুখ দিয়ে এত চমৎকার শব্দটা বের করে নিয়েছেন যাতে কিয়ামত পর্যন্ত আর কোনো দুরুবিসন্ধি আর দানাই বানাই করার সুযোগ না। বলছেন, মা যাদা ফি রমাদানা ওয়ালা ফি গাইরি। রমাদানেও বেশি করেন নাই, অন্য মাসেও বেশি করেন নাই, ১১ রাকাতের বেশি। যারা বলতে চাচ্ছেন যে এরা তারাবি নয় এরা তাহাজ্জুদ, তাদের কাছে জিজ্ঞাসা, তাদের রমাদানেও ১১ আর রমাদানের পরেও ১১, তাহলে তারাবি গেল কোথায়? আব্দুল কাদের সিদ্দিকি, বাঘা পুরুষ আব্দুল কাদের সিদ্দিকি, তিনি বলছিলেন যে এক মহিলার মানে ওই স্বামী খুব কড়া মেজাজে, তো গোশত নিয়ে আসছে ৫ কেজি গোশত বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। খাওয়ার সময় গোশত কই, গোশত তো নেই, কয় কে খেয়েছে? বলে বিড়ালে খেয়েছে। কোন বিড়ালে খাইছে? বলে এই বিড়াল। বিড়াল হাত পা বেঁধে মেপে থাকে ৪.৫ কেজি। তো কোথায় আমার গোশত বা গেল কোথায় আর বিড়াল বা গেল কোথায়? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, রমাদানেও ১১-র বেশি পড়েন নাই, অন্য মাসেও ১১-র বেশি পড়েন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নার এই চূড়ান্ত ঘোষণার পরে আর কারো কথা এখানে চলে না। বাকি যে হাদিসগুলি বলা হচ্ছে আর তুলতাবিল করে জোরাতালি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, জোরাতালি দেওয়ার সুযোগ সে জায়গায় নেই। সালাতুল্লাহ ইলে মাসনা ও মাসনা,
রাতের সালাত দুই রেখাত দুই রেখাত, এখানে আনলিমিটেড, তা আনলিমিটেড তুমি বিশ রেখাত মতো লিমিটেড বানালে কেন? কে অধিকার দিল? একদিন আট রেখাত পর, একদিন বারো রেখাত পর, আনলিমিটেডই হয়ে যাবে। কিন্তু এই হাদিস ওই হাদিসের সম্পূরক, রাতের সালাত আদায় করবে দুই রেখাত দুই রেখাত করে। যাই হোক, আমার উস্তাদ মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আব্দুল্লাহ মুরাদ সাহেব বলেছেন, তা খুদু না কামিয়াতার রাসূল ইয়ামা তা খুদু না কাইফিয়াতাহু। রাসূলুল্লাহ সাল্লামের কোয়ান্টিটি মানবে, কোয়ালিটি মানো না। রাসূলুল্লাহ সাল্লাম আট রাকাত করেছেন লম্বা, তো যখন তাড়াতাড়ি করে পড়তে চাও তাহলে একটু বেশি করে পড়ে দাও। বললাম, তখন আমি বললাম যে স্যার, তাহলে আমরা ঈদের জামাত আট চার রাকাত পড়ি কেন? চার রাকাত পড়বে কেন? রাসূলুল্লাহ সাল্লাম যেভাবে পড়েছেন আমরা পারতেছি না, তো কাজে একটু সংখ্যায় বাড়াই দিলাম। বলে মা কালা বিহা ফিল আলাম, কেউ বলে, বলে এটাও কেউ বলে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাদাল্লিল ওয়ালা নুবাদ্দিউ ওয়া আম্মা মা ইউরানু বিল আনুমর উমর ইবনে খাত্তাব ফালা সালাহু। উমর ইবনে খাত্তাব যে 20 রাকাতের বর্ণনা দেয় তার কোনো ভিত্তি নাই। ধন্যবাদ। অতএব কোরআন সুন্নাহ ভিত্তিতে আট রাকাত হবে, আট রাকাতের কম হতে পারে, বেশি হবে না। ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র। জি সাহেব, ফজরের জামাতের আগে অবশ্যই যাবে ইনশাআল্লাহ। ফজরের জামাতে যদি সুন্নত আগে না পড়তে পারে, অবশ্যই পরে পড়তে পারবে, কোনো সন্দেহ নেই। জামাত ছেড়ে দিয়ে সুন্নত পড়ার দিকে ধাবিত হওয়া মোটেই উচিত নয়, কারণ হাদিসে এভাবে নিষেধ আছে, ইদা উকিমাতি সালাত ফালা সালাত ইল্লাল মাকতুবা, যখন আকাম কামত দেওয়া হয় তখন ফরজ সালাত ছাড়া অন্য সালাত আর চলবে না। জি, এবার আল্লাহ নাকারাতে এই রকম কথা সরাসরি বা বহু এই কুরআন হাদিসে বলা আছে, আল্লাহ বলেছেন মুজবিসি আল্লাহ মত না, আল্লাহর আকার আছে, এটা সরাসরি সহি মুসলিমেই তো বর্ণনা আছে। যেটা আলোচনায় মনোযোগ দিয়ে শুনলে হয়তো প্রশ্নটা আর করাও লাগতো না। রাসূলুল্লাহ সাল্লাম বলেন যে আল্লাহ পাক নিজের আকৃতি বদল করে ছদ্মবেশে আসবেন, নিজের আকার বদল করে ছদ্মবেশে হাশরের ময়দানে এসে বলবেন আমি তোমাদের প্রভু। ইমানদারেরা বলবেন আমাদের প্রভু আসবেন, আমরা দেখলেই চিনে ফেলব। তখন আল্লাহ নিজের অরিজিনাল আকৃতিতে আসবেন। তো এখানে তো আল্লাহর আকার আছে, এটা হাদিস দ্বারা পরিষ্কার ক্লিয়ার হয়ে গেল। ধন্যবাদ। খলিফা বা ইসলামের রাষ্ট্র প্রধান ছাড়া বিভিন্ন ফিল বা সংগঠনের আমি যে বায়াত নেন, এটা কতটুকু শরীয়ত সম্মত? সংগঠনের যে বায়াত হচ্ছে, এই বায়াতটা নিয়ে এখন বর্তমান একটা ইখতিলাফ দেখা দিয়েছে। এক শ্রেণীর উলামায়ে কেরামগণ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাম রাষ্ট্রপ্রধান হওয়ার আগেই যে বায়াতুল আকাবা নিয়েছিলেন, তখন তো তিনি মদিনায় যাননি বা মদিনার ইসলামী রাষ্ট্র কায়েম হয়নি, তখন যে বায়াত নিয়েছিলেন এই বায়াতের কারণে সাংগঠনিক বায়াত নেওয়া বৈধ। এক শ্রেণী আলেম ওলামা ওই হাদিস দিয়ে এইভাবে বায়াতকে বৈধ বলছে, আর অধিকাংশ ওলামায়ে কেরামগণ এ ব্যাপারে দ্বিমত পোষণ করছে। যাই হোক, আল্লাহ পাক ভালো জানেন, আমরা আশা করি আল্লাহ পাক প্রত্যেকেই যেন সঠিক স্থানে পৌঁছার তৌফিক দান করে। যারা ইসলাম নিয়ে প্রস্তুতি করে তাদের শাস্তি কি রাষ্ট্র করবে? রাষ্ট্র যদি না করে তাহলে কি জনগণ করতে পারবে? ইসলাম নিয়ে যারা কটুক্তি করে তাদের শাস্তি রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের তরফ থেকেই হতে হবে। জনগণ আইন হাতে তুলে নিতে পারে না, জনগণ ততটুকু করতে পারবে যেটাকে তাজির বলা হয়। তাজির, তাজির মানে কিছু মানুষ অন্যায় করলে তাকে কেউ হয়তো একটু জুতা দিয়ে বাড়ি দিল বা একটু লানত দিল বা চর থাপ্পর মারল, যেটা দিয়ে সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় না, এটাকে তাজির বলা হয়। এই তাজিরমূলক, ধমকিমূলক কিছু শাস্তি তার অভিভাবক বা সমাজের মায়ামাতবর গ্রাম প্রধানরা করতে পারে, যেটা করার দ্বারা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলতা সৃষ্টি বা আইনের সীমা লঙ্ঘন করা হয় না, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ধন্যবাদ। আহলে হাদিস ও আহলে সুন্নাহর মধ্যে কোনো পার্থক্য আছে কি? আহলুল হাদিস এবং আহলুস সুন্নাহ পার্থক্য হলো নুন আর লবণের মতো, যেটা আলোচনাতেই এসে গেছে। ধন্যবাদ। যে সকল মুসলমান পুরুষ বা নারী সমস্ত জীবন শরীয়ত বিরোধী জীবন যাপন
মাটি দিও, এই বিষয়ে জানতে চাই। এখানে দুটি প্রশ্ন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা? প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন বলছি, হ্যাঁ দ্বিতীয়টা। কেউ বলে থাকে আমার পক্ষ থেকে অমুকের গোবরে এক ফুট মাটি দিও। আচ্ছা, ধন্যবাদ। প্রথম প্রশ্ন হলো যে আল্লাহ বিরোধী কাজ যারা করে তাদের মৃত্যুতে সন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ আছে কিনা। জি না, কারো মৃত্যুতে সন্তুষ্ট হওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাম ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, তো ইহুদির লাশ দাঁড়ালেন কেন? রাসূলুল্লাহ বলেন, মৃত্যুটা হলো খুব ভয়াবহ জিনিস, মৃত্যুটা খুব ভয়াবহ জিনিস, এমনকি সেখানে নিজেদের সমস্যাও হতে পারে। যে আল্লাহ বিরোধী লোকটা মারা গেল, ও লোকটা তো আল্লাহর বিরোধী কাজ করে গেছে, আল্লাহ যদি ওর ব্যাপারে আমাকে জিজ্ঞেস করেন, ওর কাছে দাওয়াত পৌঁছাও নেই কেন? তা কাজে আমি তো বিপদে পড়ে যাব। কাজে এখানে সন্তুষ্ট বা আনন্দিত হওয়ার কিছু নেই। আর আমার পক্ষ থেকে অমুকের কবরে মাটি দিও, এতক্ষণ ছিল কারণ জেনারেটর তাড়াতাড়ি লাগাও না, কারণ সময় এমনি আমাদের কম।